পুরুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তার উপর দিয়ে বইছে ড্রেনের নোংরা জল। এই অভিযোগে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ স্থানীয় এলাকাবাসীদের। আমাদের কারণ এটাই স্যার, আমাদের বিরাট কষ্ট। একটু বর্ষা হলেই বাড়িতে জল ঢুকছে, আশেপাশে প্রত্যেকের বাড়িতেই জল ঢুকছে, কেবলমাত্র আমাদের এই দুঘরের নয় স্যার, অনেকেরই অসুবিধা হচ্ছে। পুরো আমরা জলে ভাসি, বিছানা পাতি নষ্ট হয়ে যায়। বিভাসদাকে অনেকবার কমপ্লেন করেছি, বিভাসদা বলে হ্যাঁ দিদি আমি আসছি দেখার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো দিন দাদা আসছি বাড়িতে। এটাই আমাদের অসুবিধা স্যার। কতবদল হচ্ছে যে ড্রেনের জল আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে, বর্ষার জল বা এমনি জলও ঢুকে যাচ্ছে। আমাদের খুবই কষ্ট, আমরা অনেকবার রিপোর্ট করেছি, অনেকবার বলেছি। কোথায় জানিস? আমাদের কোনো কিছু বিলাস থেকে ডেকে ডেকে বলেছি, আমরা ঘরে জল দিচ্ছি, এমনকি জল ঢোকার সময়ই ফোন করেছি, দাদা আপনি আসুন দেখুন, আমাদের কোনো কাজ হয়নি। আমার অনেক জিনিস ক্ষতি হয়ে গেছে, আপনারা ক্ষতিটা পর্যন্ত আমি দেখাতে পারি। টিভির থেকে আমার প্রত্যেকটা জিনিস নামানো আছে, 1 কুইন্টাল চাল গেছে দেখাতে পারি। আজ 25 বছর থেকে আমি এই বলেই চলছি, আমার কোনো সুরাহা হয় না, সবাইকে বলছি। আজকে আমরা বাধ্য হয়ে গোটা পাড়ার মিয়াছেলা দেখেছে কষ্ট, তাই আমরা অবরোধ করেছি। ঘটনাস্থলে পৌরসভার আধিকারিকেরা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। তাহলে যারা সার্ভে করছে তারাই কি করছে, আর যারা স্পেশাল কাজ করছে তারাই বাকি। এলাকায় বেশ কিছু ড্রেনের সমস্যা নিয়ে এলাকার মানুষ আজকে বিক্ষোভ করেছিলেন। এই খবর পাওয়া মাত্রই আমি এখানে এসে উপস্থিত হয়েছি এবং এখানে সরেজমিনে পুরো বিষয়টা তাদের সাথে নিয়ে এলাকায় ঘুরলাম। এখানে একটি পুকুর আছে, যে পুকুরের পারে ড্রেনের সিস্টেম নেই এবং ওই ইয়েতে কী বলে যে বাস স্ট্যান্ড থেকে যে আউটলেট, সেই আউটলেটটাও ক্লিয়ার নেই। এই বিষয়গুলো খতিয়ে দেখলাম আমি, খুব শীঘ্রই যাতে ড্রেনের ব্যবস্থা তো হয় সেই ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করি।